আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? ঢাকাকে মুন্সিগঞ্জের সঙ্গে সংযুক্ত করতে ধলেশ্বরী নদীর উপর নির্মিত হচ্ছে আরও একটি সেতু। 912.32 মিটার দৈর্ঘ্য এবং 10.4 মিটার প্রস্থের সেতুটির একপাশে কেরানীগঞ্জ উপজেলার রোহিতপুর ইউনিয়নের নতুন সোনাকান্দা গ্রাম এবং অপর প্রান্তে মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার সৈয়দপুর গ্রাম। 180 কোটি টাকা ব্যয়ে 2 বছর মেয়াদি সেতুটি নির্মাণ করবে দেশের অন্যতম শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিমিটেড। 20টি পিলারে 21টি স্প্যান এবং 2টি অ্যাপার্টমেন্ট ছাড়াও সেতুর দুই পাশে রয়েছে 1200 মিটার অ্যাপ্রোচ সড়ক, যার 500 মিটার কেরানীগঞ্জে এবং 700 মিটার সিরাজদি খান অংশে। 2টি আন্ডারপাস ও 4টি কালভার্টও এর আওতাধীন। সেতুর কেরানীগঞ্জ অংশের তুলনায় সিরাজদি খান অংশে কাজের অগ্রগতি বেশি। এই সেতুর মোট পাইল সংখ্যা 228টি। 23.89 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পটিতে সিরাজদি খানে 23 কিলোমিটার এবং কেরানীগঞ্জে পড়েছে 0.89 কিলোমিটার, যা বাস্তবায়নে মোট খরচ ধরা হয়েছে 409 কোটি টাকা। প্রকল্পের আওতায় 6.82 হেক্টর জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের কথা থাকলেও অধিগ্রহণের কোনো অগ্রগতি না দেখে হতাশ স্থানীয় বাড়ি ও জমি মালিকরা। দেখতে পারছেন এখানে সেতুর গার্ডার বসানো হচ্ছে, কিন্তু এই বাড়ি ঘরগুলো এখনও সরানো হচ্ছে না। উল্লেখ্য, এই সেতুটি নির্মাণ হলে কেরানীগঞ্জ, হেমায়তপুর, সাভার, গাবতলি, মোহাম্মদপুর সহ উত্তরবঙ্গের সঙ্গে বিক্রমপুরের সিরাজদি খান, শ্রীনগর, পাশের ফরিদপুর, শরীয়তপুর তথা দক্ষিণবঙ্গের সঙ্গে সহজ যোগাযোগ সৃষ্টি হবে। ঢাকা শহরের যানজটকে পাশ কাটিয়ে পদ্মা সেতুর মাধ্যমে উত্তরবঙ্গকে দক্ষিণবঙ্গের সঙ্গে যুক্ত করবে। এছাড়াও সেতুটি ঢাকা মাওয়া মহাসড়ক এবং জিঞ্জিরা কেরানীগঞ্জ নবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সঙ্গে যুক্ত হবে। বিক্রমপুরের সিরাজদি খান ও শ্রীনগর উপজেলাসহ বৃহত্তর ফরিদপুরের গুরুত্বপূর্ণ নিত্য প্রয়োজনীয় কৃষিপণ্য খুব সহজেই ঢাকায় আসতে পারবে। এই সেতুটিকে স্থানীয় শ্রমিক ও কর্মকর্তারা জাহাঙ্গীর খান ব্রিজ হিসেবেও পরিচয় দেয়। পহেলা জানুয়ারি 2020 সালে শুরু হওয়া এই প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে আশা প্রকল্প সংশ্লিষ্টদের।
নির্মাণাধীন এই সেতুটি সংযোগ সড়ক থেকে শেষ পর্যন্ত দেখব এবার। তো বন্ধুগণ, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। বাংলাদেশের উন্নয়ন সম্পর্কিত সকল তথ্য পেতে ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ, পেজ লিংক ভিডিও ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।